আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, খামারকরি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পানিতে মুরগির ভ্যাকসিন প্রয়োগ করবেন। পানিতে মূলত আপনারা রানীক্ষেত এবং গাম্বুরো দুই রোগের ভ্যাকসিনই করতে পারবেন। পানিতে ভ্যাকসিন করার জন্য আপনারা যে ভ্যাকসিনগুলো আনবেন, এই ভ্যাকসিনগুলো অবশ্যই সুরক্ষিতভাবে বরফ দিয়ে আনবেন, যাতে বেশি তাপমাত্রা না হয়ে এই ভ্যাকসিনগুলোর গুণাগুণ নষ্ট না হয়ে যায়, সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। ভ্যাকসিনগুলো আনার সময় আপনারা বেশি করে বরফ দিয়ে তারপর ফ্লাজের মধ্যে আনবেন, যাতে করে বেশি তাপমাত্রায় এই ভ্যাকসিনগুলোর গুণাগুণ নষ্ট না হয়ে যায়। ভ্যাকসিনে মূলত 500 অথবা 1000 ডোজের হয়ে থাকে। এই ভ্যাকসিন কোটার ভিতরে একটি সুন্দর ট্যাবলেট থাকে। এই ট্যাবলেটটি মূলত লাইভ ভ্যাকসিন বা লাইভ ভাইরাস দিয়ে এই ভাইরাসগুলোকে ধ্বংস করা হয়। এই ভ্যাকসিনগুলো পানিতে প্রয়োগ করার 2 থেকে 3 ঘন্টা আগে মুরগিগুলোর জন্য খাবার এবং পানি বন্ধ রাখবেন। তারপর আপনারা যখন ভ্যাকসিন প্রয়োগ করবেন তখন মুরগিগুলোকে বেশি করে খাবার দিবেন। সেক্ষেত্রে মুরগিগুলো খাবার খেয়ে কিন্তু প্রচুর পরিমাণে তৃষ্ণার্ত হবে। এ সময় আপনারা এই ভ্যাকসিনের কোটাটি সুন্দর করে খুলে তারপর আপনার পরিমিত পানি 2 থেকে 3 ঘন্টায় যে পরিমাণ পানি খাবে সে পরিমাণ পানি আপনারা একটি বালতিতে নেবেন। বালতিতে নেওয়ার পর আপনারা এই ভ্যাকসিনগুলো সুন্দর করে গুলে মিশিয়ে দিবেন। এরপর মুরগিগুলোর জন্য আপনারা প্রতিটি পানির পাত্রে সমান করে দিবেন। সমান করে দিয়ে তারপর মুরগিগুলোকে খেতে দিবেন। দেখতে পারবেন আপনার মুরগিগুলো কিন্তু প্রচুর তৃষ্ণার্ত হওয়ার কারণে সকল মুরগিগুলো এই পানিগুলো খেয়ে নিবে। এভাবে আপনার মুরগিগুলো পানি খেয়ে নেওয়ার পর ভ্যাকসিন প্রয়োগ হয়ে যাবে। তবে চোখের মধ্যে ভ্যাকসিন দেওয়া সবচেয়ে বেটার। যাদের সময় নেই বা অলসতা করে আপনারা ভ্যাকসিন প্রয়োগ করতে চান না, তারা এ পদ্ধতি অনুসরণ করতে পারেন। তাছাড়া মুরগিগুলো অনেক বড় হয়ে গেলে সেক্ষেত্রে চোখে দেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রেও আপনারা পানিতে ভ্যাকসিন প্রয়োগ করতে পারেন। আপনারা যদি পানিতে ভ্যাকসিন প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনের কোনো গুণাগুণই নষ্ট হবে না এবং 100% আপনার ভ্যাকসিনের কার্যকরী বজায় থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের খামার বিষয়ক যে কোনো পণ্যের প্রয়োজন হলে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন। আমরা মূলত সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে যে কোনো মালামালি পৌঁছে দিয়ে থাকি। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটি অন করে দিবেন এবং খামার বিষয়ক কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে আপনারা জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং খামার বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে দেখতে থাকুন খামারকরি চ্যানেল।